হ্যালো নোলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ বন্ধুরা তোমাদের জিএনএমএম দু হাজার বাইশের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল বিগ ব্রেকিং নিউজ তার প্রমাণ তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিবি জেবিতে তোমরা যখন আসবে তখন দেখবে এখানে একটা নতুন আপডেট দিতে হচ্ছে ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড ফর জিএনএমএনএম দু হাজার বাইশ অর্থাৎ যেটার জন্য অপেক্ষা করছিলো এবং যেটার কথা প্রত্যেকে বলছিল এবং আমি হয়তো প্রথম কোনো ইউটিউবার যে বলেছিলাম আজকের মধ্যে রেজাল্ট বেরোতে পারে আজকে রেজাল্ট বেরিয়ে গেল এবং এটা ব্রেকিং নিউজ বন্ধুরা অবশ্যই তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা রইল অভিনন্দন রইলো প্রত্যেকের রেজাল্ট ভালো হোক তোমরা কী করে চেক করবে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে তোমাদের ক্লিক করতে হবে ভিউ অ্যান্ড ডাউনলোড র্যাঙ্ক কার্ডে ঠিক আছে এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে বলা হবে সাইন ইন করার জন্য তো এখানে তোমাদের কী কী সেটা করে অ্যাপ্লিকেশন নাম্বার লাগছে ডেট অফ বার্থ লাগছে এবং তোমাদের সিকিউরিটি পিন হিসেবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে পুট করে দিতে হবে ঠিক আছে আর কিছু কিন্তু লাগছে না এবার নাম্বারটা কোথাও হবে তোমরা অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে একবার লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এবং একজনের র্যাঙ্ক কার্ড দেখিয়ে দিচ্ছি আরও কিছু বিশেষ বিশেষ কথা বলবো তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখার জরুরি ঠিক আছে তো দেখে নাও তো দেখো বন্ধুরা তোমরা যখনই সাইন ইন করবে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা পেজ নিয়ে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের নাম তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা দেখতে পাবে এবং এতদিন পর্যন্ত দেখতে পাচ্ছিলো এতদিন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক ছিল ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি জন্য একটা লিঙ্ক ছিল এবং দেখতে পাচ্ছো ভিউ চ্যালেঞ্জ ওএমআর আর রেকর্ডের রেসপন্স বলে একটা লিঙ্ক ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছো একটা নতুন আপডেট র্যাঙ্ক ভার্সে স্কোর কার্ড কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেল বন্ধুরা অবশ্যই তোমরা জানাও যে তোমরা কে কত পাচ্ছ কার কীরকম স্কোর হচ্ছে এবং এটার ভিত্তিতে আমি আবার ভিডিও দেবো যে কার কীরকম র্যাঙ্ক হলে কত কী র্যাঙ্ক হলে কত ভালো কলেজ হতে পারে কি কী কলেজ হতে পারে কীভাবে সাজাবে সেই সম্পর্কে আস্তে আস্তে সব কিছু বলবো ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও যে তোমাদের কী কী র্যাঙ্ক দেওয়া হবে ঠিক আছে তারপরে কী কী প্রসেস আছে সেটা তো জানা জরুরি যে আমাদের রেজাল্ট বেরোলো এবার কী কী করতে হবে তোমাদেরকে এখানে ক্লিক করে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো তারপরে এরকম একটা পারমিশন চাওয়া হবে তো এখানে তোমাদের ডাউনলোড র্যাঙ্ক কার্ডে ক্লিক করে নিতে হবে ঠিক আছে তো র্যাঙ্ক কার্ডে ক্লিক করার পর তোমাদেরকে এখানে কিন্তু ডাউনলোড করে নেওয়া হবে দেখো বন্ধুরা সরাসরি তোমাদের কিন্তু নিচে ললাম মেরিট র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক এবং কিন্তু দেখা যাচ্ছে তোমাদের লেটেস্ট আপডেট জিএনেম এনেমে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েই গেলো এইখানে তোমরা কী জানতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্কোর তোমরা জানতে পারবে যে তোমরা কত কী স্কোর করতে পেরেছো ঠিক আছে কত কী স্কোর বিয়াল্লিশ পয়েন্ট পঞ্চ মানে পাঁচ ঠিক আছে এটা তোমাদের স্কোর আর যেটা তোমাদের র্যাঙ্ক সেটাকে বলা হচ্ছে দেখো এই দেখো এটাকে বলা হয় জিএমআর র্যাঙ্ক জি যদি র্যাঙ্ক বলা হয় যেটা প্রথমে যেটা আছে সেটাকে বলা হয় কুড়ি হাজার বারো র্যাঙ্ক সেটা করেছে এম এটা ঠিক আছে এবং এর কিন্তু একটা ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে ই ক্যাটাগরি যদি তোমার এসসি ক্যাটেগরি হয়ে থাকে তাহলে তোমার এসসি ক্যাটাগরিতে আরও একটা র্যাঙ্ক বেরোবে এখানে যদি তোমার ও ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তোমার ও বিসিতে এখানে একটা ক্যাটাগরি র্যাঙ্ক বেরোবে ঠিক আছে যদি তুমি পিডব্লুডি হয়ে থাকো তাহলে পি ডাব্লিউডির জন্য এখানে একটা র্যাঙ্ক বেরোবে যদি তুমি সিভিল ডিফেন্স হয়ে তাহলে সিভিল ডিফেন্সে এখানে কিন্তু একটা র্যাঙ্ক বেরোবে এই র্যাঙ্কটা হচ্ছে সব থেকে আসল জিনিস ঠিক আছে এটাকে তোমরা কী করবে এটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে বেশ কয়েকটা কপি ঠিক আছে কেন বলো তো কারণ এই র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরবর্তীকালে কলেজ চয়েস তারপরে কলেজ যখন কোনো চান্স পাবে এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে আর কি কি মাথা রাখবে দেখো এখানে তোমাদের কিন্তু এখন কাউন্সিলিংয়ের প্রসেসের মধ্যে চলতে শুরু করতে হবে কারণ এরপর থেকে তোমাদের কিন্তু একের পর এক আপডেট চলে আসবে যে কবে থেকে রেজিস্ট্রেশন করতে হবে কবে থেকে তোমাদের চয়েস ফিলিং করতে হবে কবে থেকে তোমাদের বাকি সমস্ত কিছু কিন্তু একে একে বলতে হবে ঠিক আছে তো আমি তোমাদের সরাসরি বলে দিচ্ছি কত কি কাট অফ যেতে পারে ঠিক আছে একদম যদি সেফ কাটফ বলা যায় দেখো আমি একদম জেনারেলদের জন্য বলছি জেনারেল যদি তুমি মোটামুটি সিক্সটি পার্সেন্ট করে থাকো ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট তো তুমি মোটামুটি সেফ আছো ঠিক আছে ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট হলে জেনারেল যদি হয়ে থাকো তাহলে কিন্তু মোটামুটি সেফ আছো এস জন্য মোটামুটি তুমি আরও পাঁচ কম রাখতে পারো অর্থাৎ পঞ্চাশ যদি তুমি র্যাঙ্ক করে থাকো পঞ্চাশ যদি তুমি স্কোর করে থাকো অবশ্যই তুমি কিন্তু হতে পারো এবার কত কি র্যাঙ্ক হলে হতে পারে সেটা আমি একটু পরে বলবো আবার আচ্ছা এস এসটিতে যেন বলি এসটিতে তুমি যদি মোটামুটি তিরিশ পেয়ে থাকো তাহলে তুমি মোটামুটি সেফ আছো ও বিসি এ ও বিসি এর ক্ষেত্রে মোটামুটি তুমি যদি ফর্টি ফাইভ টু ফর্টি এইট পেয়ে থাকো মোটামুটি সেফ ও বিসি বিয়ের ক্ষেত্রে মোটামুটি তোমাকে ফিফটি পেতে হবে ঠিক আছে ফিফটি বা ফিফটি টু এরকম পেতে হবে আচ্ছা এবার চলে আসি ইডাবলু এস জন্য মোটামুটি তোমাদের কিন্তু ফর্টি ফাইভ প্লাস কিন্তু স্কোর করতে হবে ফর্টি ফাইভ ফর্টি এইট এরকম কিন্তু স্কোর করতেই হবে অবশ্যই আর এবার বাকি যারা আছে যেমন সিভিল ডিফেন্স অরফান্স এরা কিন্তু তোমাদের মোটামুটি ভালো স্কোর না করলেও একটু মোটামুটি যদি স্কোর করো না মোটামুটি তুমি যদি তিরিশে ওপর স্কোর করো তাহলে কিন্তু একটা ভালো অপরচুনিটি পাবে এইটুকু বলতে পারি ঠিক আছে তো এটা ছিল তোমাদের পুরো আপডেট এবং জিএনএনএম তোমরা প্রত্যেকের রেজাল্ট দেখে আমাকে জানাও যে কত কী হচ্ছে আরও একটা কথা বলি যাদের রেজাল্ট খুবই খারাপ হচ্ছে তারা কী করবে তাদের জন্য একটা বিশেষ কথা বলি দেখো বন্ধুরা যারা জিএনএ মেন জন্য পরীক্ষা দিতে চাও ঠিক আছে নেক্সট ইয়ারের জন্য দু হাজার তেইশের জন্য তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারো এটা হচ্ছে এসড্লিউ জি অ্যাকাডেমি একটা ইউটিউব চ্যানেল তারা কিন্তু এখানে জিএনএম এর জন্য পড়াশোনা শুরু করিয়ে দেবে ঠিক আছে খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট হয়ে যাবে তো এখানে তোমরা কী কী পাচ্ছ দেখো রেগুলার বেসিসে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে এবং তার সাথে রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস পেয়ে যাবে এবং এর সাথে পেয়ে যাবে পঁচিশ প্লাস মক টেস্ট পেয়ে যাচ্ছো ঠিক আছে তার সাথে পেয়ে যাচ্ছ দশ হাজার প্লাস কিন্তু এমসি কোর্শেন তো এখানে অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু অবশ্যই ক্লাস তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন চলছে এখানে তোমাদের কী করতে হবে দেখতে পাচ্ছ এই যে মোবাইল নাম্বার দুটো মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার দুটোতে তোমাদের কিন্তু করতে হবে এবং তোমাকে আমার কুপন কোড ইউজ করতে হবে কুপন কোড হচ্ছে সাফল্য এস এ এফ এ এস এ এফ ও ডবল এল ও ঠিক আছে ডবল এল ও সাফল্য ব্যাচের নামও সাফল্য এবং আমার কুপন কোডও সাফল্য ঠিক আছে এই কুপন কোডটা ইউজ করলে তোমরা কিন্তু একশো টাকার উপর কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু যারা যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নেবে তো যাই হোক তো যাদের মোটামুটি রেজাল্ট খারাপ হয়েছে তারা দেখতে পারো যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা কাউন্সিলিং অবশ্যই করো প্রত্যেকেই কাউন্সিলিং করো কম বেশি যার র্যাঙ্ক হয়ে থাকুক যত স্কোর থাকুক তোমরা কিন্তু প্রত্যেকেই কাউন্সিলিং করো ঠিক আছে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকবারে দেখো নমস্কার